যখন আজকে এই পুজোর আড্ডায় বসেছি ময়ূর, তখন বেশ একটা পরিবার পরিবার ব্যাপার রয়েছে। তো পুজোর আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে কি আমরা পুজোর প্রেম নিয়ে কোনো কথা বলবো না? এটা তো হতেই পারে না। একদমই। আর শুভ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। আমি এক্সপেক্ট করেছিলাম লেখাকে তুমি ধরবে, এটা এটা আমার আমার কারণ হচ্ছে আমি আমার একটা কারণ হচ্ছে যে আমি এবং শুভ্রজিৎ দা আমরা একই কলেজে পড়ে এসেছি। ও, ব্যাকগ্রাউন্ড স্টাডি করে, তাহলে তো অনেক ইতিহাস তুমি না কোনো ইতিহাস না, আমি শুধু জানতে চাই যে পুজোর সময় মানে আমাদের কলেজের ছেলেমেয়েরা আমরা যেমন দল বেঁধে বেরিয়ে পড়তাম, কারণ আমাদের ওটাই টার্গেট ছিল, পুজোর সময় পুরো কলকাতাটা ঘুরে দেখতে হবে। তো এখন কোন কলেজ? স্কটিশ, স্কটিশ চার্চ কলেজে। তো এখন মানে এই অভিনেতা হয়ে যাওয়ার পর এটা কি সময় হয়, মানে যাওয়া হয় এখন? আমি কালকে কলেজে গিয়েছিলাম, রিউনিয়নের একটা মিটিং ছিল, সেই জন্য আমি খুব সংক্ষেপে বলি। হ্যাঁ, কলেজ স্কুল ইউনিভার্সিটির সকলে মানে সবার সঙ্গে ভালো যোগাযোগ আছে, অরিন্দরা জানে, আমি যোগাযোগটা রাখি। আসলে আমি যেটা সংক্ষেপে বলবো যে আমাদের বাগবাজারের পুজো, তা আমাদের পরিবার এবং অরিন্দমদা যে কনসেপ্টগুলো বলছিল, আমাদের পরিবারটা না ওই পাড়া প্রতিবেশী, একদম পাড়া প্রতিবেশী এবং আমার নিজস্ব পরিবার সবটা মিলিয়ে একটা বড় পরিবার। পুজোর সময় ভোজনং যত্রতত্র, আর শয়নং হচ্ছে পূজা মণ্ডপে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এইরকমই একটা পরিবার। এই প্রেম সম্পর্কে আমার বুৎপত্তি খুব কম, তুমি আমাদের কলেজের বলেই আমাকে বলছো, কিন্তু আমাদের কলেজটা প্রেম নিয়ে খুবই মানে সবাই নাম করে, স্কটিশ চার্চ প্রেম করছো না ইত্যাদি। হ্যাঁ, প্রেম তো হয়। আমাদের সব থেকে বেশি যেটা পেয়েছিলাম আমার কলেজে, সেটা হচ্ছে বন্ধু পেয়েছিলাম, মানে আমাদের বাংলা ডিপার্টমেন্ট তুমি জানো তো, সেখানে 35 জন মেয়ে ছিল আর 7 জন ছেলে। তো আমি না তখন থেকে বুঝতে পেরেছিলাম যে মেয়েরা ভালো বন্ধু হতে পারে, সেইটা কিন্তু বেশি জরুরি। আর সেই সূত্র ধরেই বলবো যে আমার মানে পার্থ মেশোর যে স্ত্রী এখানে, সেও ভালো বন্ধু। এই কনসেপ্টটা কিন্তু আমার মানে নিজস্ব চরিত্রের সঙ্গে এই চরিত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই এই সম্পর্কে আমি এইটাই বলতে পারি যে প্রেমের মধ্যে যে বন্ধুত্ব, এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আমি জানি না এখানে যারা রয়েছেন একমত হবেন কি না, কিন্তু সেইটাই এই চরিত্রের জন্য মানে মিতিনের সঙ্গে পার্থর এইটাই। আর একটা কথা আমি বলবো যে এই যে প্রেম বলো বন্ধুত্ব বলো, এটা পুজোর সময় তো অন্য মাত্রা পায়। এইবারের পুজো সম্পর্কে বলতে পারি যে আগমনী বিজয়া যেমন বলে যে নবমী নিশি যেন অবসান না হয়, মা চলে যাবেন, কিন্তু আমি বলতে পারি যে নবমী নিশি অবসান হলেও আর এক মা মাতৃরূপে অরিন্দমদার পরিচালনায় এখানে থেকে যাচ্ছেন হলে হলে, এবং প্রত্যেকটা হলে আমি বলবো যে এই মন খারাপের একটা রেশ ধরে রেখেই আপনারা হলে আসুন, হলে গিয়ে মিতিন মাসি, জঙ্গলে মিতিন মাসি দেখুন, পরিবারকে দেখতে পাবেন। অরিন্দমদা যে বললো যে একটা কনসেপ্ট সবাই মিলে, দুর্গা আমাদের একচালা ডাকের সাজ, তো এই যে সব কিছু নবপত্রিকা আছে তার থেকে শুরু করে প্যাঁচা ইত্যাদি, অরিন্দমদা বলে দিয়েছে পুরোটা, যে আপনারা এই মন খারাপের রেশ ধরে রেখে হলে আসুন, জঙ্গলে মিতিন মাসি দেখুন, তাহলে মন খারাপটা একটা আনন্দ দেবে, একটা মন খারাপ থেকে একটা অন্য জায়গায় আমাদের উত্তরণ হবে, এইটুকু বলতে পারি। আর আর একটাই শেষ কথা বলবো যে মিতিন সম্পর্কে আমি মনে করি যে এই যে মাতৃরূপ মানে কিন্তু আগলে রাখা এই সমস্ত পৃথিবী সব কিছু, কেবলমাত্র সন্তানের মা তো নয়। তো আমরা দেখেছি শিবায়ন বা মঙ্গল কাব্যে বা যে কোনো জায়গায় আমরা দেখেছি যে ঘরের মেয়ে যিনি ঘরের স্ত্রী, সে শিবকেও সামলাচ্ছে আপন ভোলা, এবং তার সঙ্গে মানে অসুরকে নিধন করছে, তার মানে যে রাধে সে কিন্তু শয়তানকেও দড়ি দিয়ে বাঁধে, এবং সেটা মিতিনের ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য। মানে পুজোর আবহে আমার মনে হয় এই জিনিসগুলো যে নিজের কথা ভাববো না, অন্যদের আগলে রাখবো, অন্যদের কথা ভাববো, এটাও কোথাও উঠে আসে। এইটুকুই আমার মনে হয় এই পুজোতে আমার বাগবাজার সর্বজনীন বা পরিবেশ বা আমার কলেজের বন্ধুরা এইটুকুই এদের থেকে পাওয়া যে সবার জন্য ভাবো, শুধু নিজের জন্য। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশনস সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।